আমাদের টার্গেটটা ছিল হচ্ছে যে সময়ের সাথে ছায়ার আপডাউনটা কেমন ছিল, যে আমরা এই পাশে যে একটা ছায়া গেছিলাম সেটা সময়ের সাথে উপরে বা নিচে কেমন হাইটে ওঠে। তো কিন্তু আমরা একটা সম্পর্ক, অনুরূপ সম্পর্ক পেয়েছি কার সাথে, থিটার সাথে। তা এখন আমরা দেখাবো যে থিটার সাথে যে সম্পর্কটা ও মেনটেন করে ওটার সাথে এটার স্পিডের একটা রিলেশন আছে, সেটা কিন্তু আমরা অলরেডি বুঝে গেছি যে ওই হাতলটা যত দ্রুত ঘোরানো হয় সুইটাও কি তত দ্রুত আপডাউন করে, একইভাবে আমাদের এই কাঁটাটা যত দ্রুত ঘুরবে এই ছায়ার গতিটাও তত বেশি আপডাউন করবে। তাই আমি এনিহাও চাইতেছি যে এই ওমেগা ব্যাপারটা ওর আপডাউনের সাথে একটা রিলেশন থাকুক, কিন্তু থিটার মধ্যে আমরা সেই সম্পর্ক এখনো পাচ্ছি না। আচ্ছা, এই থিটাগুলো কিভাবে বের করা যায়? খেয়াল করো, কাঁটাটা যখন এখানে তখন সাইনের ক্ষেত্রে কিন্তু এই সেই থিটা। এই থিটাটা আসলে কোন থিটা? কাঁটাটা এই এক্স অক্ষের সাথে যত কোণে আছে, দেখো খেয়াল করে, এই কাঁটাটা যখন এখানে থাকে সাইনের ক্ষেত্র সে কোথায় থাকে? সর্বোচ্চ বিন্দুতে থাকে। আর সেই বরাবর নিচের এই কোণটার নামই কি? 90 ডিগ্রি। দেখো এখানে 90 খুঁজে পাইছি সর্বোচ্চ উচ্চতায়, এই সর্বোচ্চ উচ্চতায় এই থিটার ভ্যালুটা কত? 90 ডিগ্রি। তার মানে এইখানের থিটাগুলো আসলে এই কাঁটাটা এক্স অক্ষের সাথে বা ইকুইলিব্রিয়াম বা সাম্যাবস্থার সাথে যত কোণ তৈরি করে। তাহলে অদ্ভুত হলো সত্য, এটার সাথে তো আমরা ওমেগার সম্পর্ক জানি। একটা জিনিস যখন বৃত্তপথে ঘোরে ওমেগার সম্পর্কটাই হচ্ছে এই, ওমেগা হচ্ছে এক সেকেন্ডে কত কোণ, থিটা বাই টি, প্রতি একক সময় কি পরিমাণ থিটা সে পাস করে। অদ্ভুত হলো সত্য, আমরা সম্পর্কটা পেয়ে গেছি। থিটার সাথে কার সম্পর্ক? টাইমের সম্পর্ক। দেখো আমরা যেটা চাচ্ছিলাম, থিটা ইকুয়াল টু কি লেখা যায়? ওমেগা টি। জাস্ট একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ হয়েছে, তার মানে আমরা যত কিছু আঁকছি থিটার জন্য সব কিছু এখন কার জন্য আঁকতে পারবো? টি এর জন্য আঁকতে পারবো। গ্রাফের কোনো পরিবর্তন হবে না, কারণ ওমেগা যেহেতু কনস্ট্যান্ট, কারণ একই রেটে সে ঘুরতেছে, তাহলে থিটা আর টি পরস্পর সমানুপাতিক। তো এইখানে যদি টি লিখি, এখানে কি আর এই অ্যাঙ্গেলগুলো লিখতে পারবো? অবশ্যই আমাদের টি এর ভেরিয়েশন দেখাতে হবে। তার জন্য একটা দারুণ ব্যাপার আমরা আবিষ্কার করি, যে থিটা সমান আমরা দেখলাম ওমেগা টি বা ওমেগা সমান থিটা বাই টি। তাহলে যে কোনো থিটার জন্য এই সূত্র খাটবে, এক ডিগ্রির জন্য যত, 2 ডিগ্রির জন্য একইভাবে খাটবে, কারণ বাম পক্ষটা কেমন? কনস্ট্যান্ট। আর ডান পাশে যেভাবে ভ্যারি করো না কেন, অনুপাতটা কী হতে হবে? বাম পাশে সমান। তো এরকম করতে করতে যদি এমনটা করি, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ফুল এই পরিমাণ ঘুরে আসতে যে সময় লাগে ওইটারই নাম কি? পর্যায়কাল। পুরো একটা জিনিস আগের বিন্দুতে ফিরে আসতে, তাহলে ওই টাইমটুকু নিলাম, টাইম নিলাম ওই টাইম, থিটাকে যে কোনো থিটা রাখতে পারবো? থিটা ততক্ষণে কতখানি ঘুরে আসছে? পুরা 360 ডিগ্রি, যেটাকে আমরা রেডিয়ানে বলি, 2π। তো তাহলে আমরা জানলাম ওমেগা সমান 2π/T, এটা কিন্তু একটা ফর্মুলা। যদি টি সমান জানতে চাও সমান মাথায় রাখবো 2π/ω। তো এখন আমাদের টার্গেটটা কি ছিল? আমরা একটু আগেই এই যে বৃত্তগতির সাথে একটা সাইনের সম্পর্ক স্থাপন করতে পারছিলাম, মানে এখানে থাকবে থিটা আর উপরে থাকবে কি? সাইন থিটা। এবং আমরা বলতে চেয়েছিলাম যে আমাদের ছায়াটার আপডাউন সেই উচ্চতাটাই কি? এক্স। এবং সেটা কার মতো চেহারা? পুরো সাইন থিটার মতো। কিন্তু আমরা এস্টাবলিশ করার চেষ্টা করলাম কি, যে বৃত্তপথ এই গতিটা যদি আরো দ্রুত ঘোরে, দ্যাট ইজ ওমেগা যদি আরো বেশি হয়, সেক্ষেত্রে এক্সটাও যেতে বেশি হয়। কিন্তু শুরুতে আমরা থিটার সঙ্গে ওমেগা রিলেশন পাচ্ছিলাম না, কিন্তু আমরা পরে দেখালাম এই থিটাটাই আসলে সাইন থিটার থিটা। তাহলে এই থিটার সমান আমরা অলরেডি জানি ওমেগা টি, তার মানে আমরা এখন বুঝতে পারতেছি যে টি এর সাথেও এটার একটা সম্পর্ক স্থাপন করা সম্ভব। তো তার আগে আমরা দেখিনি সাইনোগ্রাফটা কেমন থিটার সাথে, কোয়াইট সিম্পল। টি এর সাথে রিলেশনটা হবে সিম্পল, যে এইখানে যখন 0 টাইমও তখন কি? 0। এখানে যখন 360 হয়ে গেছে, যেটাকে আমরা রেডিয়ানের ভাষায় বলি 2π, তখন দেখো যখন 2π রেডিয়ান ঘুরে গেছে টাইমটাকে আমরা কি বলি? ক্যাপিটাল টি। দেন পুরো একবার ঘোরার সময় পর্যায়কাল। তাহলে ওখানে যখন 2π তখন আমাদের এখানে আসবে কি? ক্যাপিটাল টি, মানে ফুল একবার সাইকেল কমপ্লিট করছে। ওখানে যখন পাই তখন আমাদের কতটুকু করছে? অলরেডি অর্ধেক। ওখানে যখন 90 ডিগ্রি তখন আমাদের কতটুকু করছে? 4 ভাগের 1 ভাগ। ওখানে যখন কত? 270 ডিগ্রি, তখন আমাদের করছে 3T/4 সময়। তার মানে অবিকল গ্রাফটা আমি আরেকবার আঁকবো, কিন্তু আগের থিটাগুলোর পরিচয় এবার হবে টাইম দিয়ে। যতক্ষণে সে 360 ডিগ্রি ঘোরে ততক্ষণে সে পর্যায়কাল পরিমাণ সময় চলে গেছে। তার মানে আমরা থিটার ভার্সনে 2π বা 360 ডিগ্রি যে কথা, টাইমের ভার্সনে ক্যাপিটালটি বা পর্যায়কালটা একই কথা। ফলে এই দুটো গ্রাফের মধ্যে কেউ কোনো আমরা পার্থক্য করব না, এবং এরপর থেকে আমরা যত কিছু রিলেশন এস্টাবলিশ করব সব সময় সাপেক্ষে। হ্যাঁ, কারণ আমাদের আসলে এই সরণ বা ছায়ার উচ্চতা বের করে থাকলে চলবে না, সেই ছায়া কত জোরে আপডাউন করে, কত দ্রুত, সেই বেগ বের করতে হবে। আর বেগ কীভাবে বের করে? সময় সাপেক্ষে ব্যবকলন বা ডিফারেনশিয়েট করে। সো এরপর আমরা এখন থেকে, শুরুতে আমরা লিখতে চেয়েছিলাম যে খুবই ভালো হইতো যদি ছায়াটা সবসময় সবার সাথে বাড়ত, তাহলে সমানুপাতিক হতো। কিন্তু ফাংশনটা তো সুন্দর না, সেটা দেখতে কার মতো? সাইন থিটার মতো। আমরা এখন এখান থেকে অ্যানালাইসিস শুরু করবো, যে সাইনের সাথে আমরা সম্পর্কটা স্থাপন করবো।
তো আমরা এতক্ষণ শিখেছি যে একটা বৃত্তাকার গতির সাথে যে এখানে একটা বল ছিল এই পাশ থেকে আমরা লাইট ফেলেছিলাম এবং এই পাশে কি দেখতে পেয়েছি যে এর কারণে ছায়া আপ ডাউন করে এখানে যদি ঘুরতে ঘুরতে এখানে আসে এখানেও ছায়া চলে আসে নামতে নামতে নিচে নামলে ছায়াটা আপ ডাউন করে এবং আমরা দেখেছি যে সেই ছায়ার আপ ডাউন দ্যাট ইজ উপরে আমরা যদি এক্স ধরি যে ছায়াটা কত উপরে উঠলো সেই ছায়াটার গতির সাথে আমরা কার সম্পর্ক পেয়েছি সাইন থেটা থেটা চেঞ্জ হতে হতে ছায়া এক সময় বাড়ে কমে কিন্তু তারপর আমরা এস্টাবলিশ করলাম যে না আমরা টাইমের সাথে রিলেট করবো এবং ওমেগার সাথে সম্পর্ক স্থাপন করবো কারণ ওমেগাই ডিফাইন করবে যে এটা কত স্পিডে ঘোরে আর কত স্পিডে ঘোরে সেটা ডিফাইন করবে ছায়াটা কত দ্রুত আপডাউন করে কিন্তু ঝামেলা হয়েছে কিন্তু একটা জায়গায় সেটা হচ্ছে প্রথম কথা সাইন থেটা এটা সর্বোচ্চ ভ্যালু কত এক এর সর্বোচ্চ ভ্যালু হতে পারে এক তার মানে আমি বলতে চাই ছায়াটার সর্বোচ্চ হাইট হতে পারে এক এটা কি হলো কথাটা আসলে কারণ কাঁটার দৈর্ঘ্য যদি আরও বাড়াই দিই এই কাঁটাটা যদি আরও লম্বা হইত তখনই কি এটার উচ্চতা আরও বেশি হতো না দুই হতো তিন হতো পাঁচ হতো আরবিট্রারি মানে যা মনছে তাই তাহলে সাইনের কাছ থেকে তো আমরা একের বেশি আশা করতে পারি না তাহলে একটু চেঞ্জ কি আমাদের করা উচিত না খুব বেশি চেঞ্জ না সাইনের মতো আপ ডাউন করবে কিন্তু একটু বড় সেটা আমরা কি করতে পারি ভাবতো প্রথম চিন্তা হতে পারে যে আমরা আরও কিছু যোগ করে দিই সে আমরা পাঁচ যোগ করে দিই তাতে কি লাভ হবে তোমাদের কি ধারণা কোন একটা ফাংশনের সাথে যদি একটা কনস্ট্যান্ট যোগ করা হয় তাহলে দেখো চেহারাটা কি হয় এই এই ছিল স্বাভাবিক অবস্থায় এর সঙ্গে যদি পাঁচ যোগ করে দাও তাহলে সে পাঁচ ঘর সিম্পলি উপরে উঠবে কিন্তু আমরা কি এটা চেয়েছিলাম আমরা চেয়েছি ছায়াটার সর্বোচ্চ হাইট কত হবে ফাইভ তার মানে এটা পাঁচ যোগ করলে হবে না মাথায় রাখবা ফাংশনের সঙ্গে যদি সিম্পল কনস্ট্যান্ট যোগ করো বা বিয়োগ করো এটা উঠাবে কিংবা নামাবে চেহারার কোনো চেঞ্জ করতে পারে না কিন্তু আমরা যেটা চাই সেটা যদি আসলেই আনতে চাই তাহলে আমাদের যোগ করলে চলবে না সামনে পাঁচ রাখতে হবে সহগ হিসেবে তাহলে কি সুবিধা দেখো সাইন থিটার সর্বোচ্চ ভ্যালু কত এক তো যখন ও এক দেখাবে ছায়া তখন পাঁচ দেখাবে যখন সে শূন্য দেখাবে ছায়া তখন শূন্য দেখাবে তাহলে খেয়াল করো গ্রাফের মৌলিক কোনো পরিবর্তন করেনি জাস্ট পুরো গ্রাফটা অবিকল আগের পজিশনেই থাকবে সর্বোচ্চ উচ্চতা আগের চেয়ে পাঁচ গুণ হয়ে যাবে আগে ম্যাক্স হাইট যদি ওয়ান হয় এখন ম্যাক্সিমাম হাইট কত হবে পাঁচ হবে তো পাঁচ তো আমরা একটা আর্বিট্রারি সংখ্যা ধরছি আসলে এখানে কি ওই ছায়াটার হাইট ধরা উচিত সর্বোচ্চ হাইটটাকে আমরা ধরলাম কত এ ফলে আমরা এখন থেকে সমীকরণটা আরেকটু সুন্দর করতে পারলাম আগের চেয়ে একটু ডেফিনিট এক্স ইকুয়াল টু কি এ সাইন ওমেগা টু তো এখন আমরা বুঝতে পারি যে ওমেগা যত দ্রুত হবে এটা তত বাড়বে তত দ্রুতই কি আগের ভ্যালুগুলো তত দ্রুত পাবা হ্যাঁ দ্রুত পাওয়ার অর্থ কি সাপোজ এখানে যদি সাইন থেটা পুরোটা নাম যদি থেটা দিই তার বদলে যদি সাইন টু থেটা লিখি এর মানে তো ওমেগাকে ডাবল করে ফেলা আগে ওমেগা টি ছিল এখন কি টু ওমেগা টি তাহলে মাথায় রাখবা চেঞ্জটা কোথায় হবে গ্রাফের চেঞ্জটা এবার দেখতে পাবা আগের চেয়ে দ্রুত দ্রুত হবে কত গুণ দ্রুত হবে দুই গুণ দ্রুত হবে সেটা আমরা পরে প্রমাণ করবো বাট আপাতত গ্রাফে কি চেঞ্জটুকু হয় দেখো শুরুতে যখন সাইন থেটা ছিল তখন গ্রাফ ছিল এমন এই পুরো সময়টার মধ্যে কি আবার আগের অবস্থানে ফিরে আসছে না আবার একই জিনিস সাইকেল রিপিট করবে এই যে জিনিসটা যতক্ষণে সে একবার রিপিট করলো যদি এটা টু থিটা হয় মানে ওমেগা যদি ডাবল হয় একই কাজটা সে কয়বার করে ফেলবে দুইবার তো তখন দেখতে পাবা এই সময়টুকুর মধ্যে অলরেডি একবার হয়ে গেছে আবার এই সময়টুকুর মধ্যে আরেকবার হয়ে গেছে আবার এই সময়টুকুর মধ্যে আরও একবার হয়ে গেছে তার মানে বুঝতে পারতেছো যে ওর যখন অর্ধেক কমপ্লিট হয় ততক্ষণ ওর একটা ফুল সাইকেল কমপ্লিট হয় এই কথাটাকে আমরা কি বলি ফ্রিকোয়েন্সি বাড়ছে না দ্রুত হয়েছে আরও ফ্রিকোয়েন্টলি করে কাজটা তাই ওমেগা বাড়ানোর মানে হচ্ছে ফ্রিকোয়েন্সি বাড়ানো এই জন্যই দেখবা ওমেগা এই কথাটার একটা সুন্দর নাম আছে তোমাদের ফিজিক্স বইয়ে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বা কৌণিক কম্পাঙ্ক অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কথা কিন্তু মিথ্যা না কারণ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি তো আসলে বাড়লো আগে যে 30 ডিগ্রি যত দ্রুত করতো এখন কি ওই একই সময়ের মধ্যে 60 ডিগ্রি করে ফেলে ডাবল করে ফেলে এই হচ্ছে তার মানে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বাড়লো বা একই ভেরিয়েশনটা সে অর্ধেক টাইমে দিতে পারে হ্যাঁ আর আরেকটা জিনিস অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি যদি ডাবল হয় বলো তো পর্যায়কাল কি ডাবল হয়ে যাবে না আরও কমে যাবে কমবে কারণ এখন আরও টাইম কম লাগে এর মানে কি সে অল্প টাইমের মধ্যেই আগে কমপ্লিশনটা করতে পারে বা আগে যখন একবার দিত ওই একই টাইমে এখন দুইবার দেয় মানে আগেরটুকু করতে অর্ধেক টাইম লাগে হ্যাঁ তাই ওমেগা যদি ডাবল হয় তাহলে বুঝতে হবে টি হবে কত অর্ধেক এবং রিলেশনটা আসলে বোঝাই যায় ওমেগা সমান আমরা কি জানি টোয়াইস পাই বাই টি একটার সাথে আরেকটা রিলেশন উল্টা